বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন বিশ্লেষণ করলে দেখা যায়, যে দেশ সমুদ্রকে যত বেশি ব্যবহার করতে পেরেছে সে দেশ অর্থনীতিতে তত বেশি সমৃদ্ধশালী হয়েছে। বর্তমান বিশ্বের ভূকেন্দ্রিক উন্নয়নের পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়ন উপকূলীয় দেশসমূহের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। স্বাধীনতার পর মাত্র 3 বছরের মধ্যে 1974 সালে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে পার্লামেন্টে দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট শীর্ষক একটি পূর্ণাঙ্গ আইন পাশ করে। উক্ত আইনে বঙ্গোপসাগরে 12 নটিক্যাল মাইল আঞ্চলিক সমুদ্র অঞ্চল, 200 নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চল এবং এর বাহিরে মহীশূপান অঞ্চল দাবি করা হয়। তখন থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও মিয়ানমারের সাথে সীমানা নির্ধারণে আলোচনা শুরু হয়। 2009 সালের জুলাই এবং 2010 সালের জানুয়ারি ও মার্চ মাসে মিয়ানমারের সঙ্গে 3 দফা বৈঠক করে বাংলাদেশ। 2009 সালের মার্চ এবং 2010 সালের জানুয়ারি মাসে ভারতের সঙ্গেও সমুদ্র সীমা নিয়ে বৈঠক হয়। বৈঠকগুলোতে বাংলাদেশ বঙ্গোপসাগরের অন্যান্য ভৌগোলিক ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলোকে আমলে নিয়ে ন্যায্যতার ভিত্তিতে সমুদ্র সীমা নির্ধারণের দাবি জানায়। অন্যদিকে মিয়ানমার ও ভারত সমদূরত্বের ভিত্তিতে সমুদ্র সীমা নির্ধারণের পক্ষে মত দেয়। বর্তমান জাতিসংঘ কর্তৃক যে সমুদ্র আইন ইউনাইটেড নেশন কনভেনশন ফর ল অব দ্য সি প্রণীত হয়েছে, তা 1958 সালে আনক্লস 1 হিসেবে প্রথম গৃহীত হয়। পরবর্তীতে 1960 সালে আনক্লস 2 হিসেবে দ্বিতীয়বার এবং চূড়ান্তভাবে 1982 সাল থেকে আনক্লস 3 হিসেবে জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সমুদ্র সীমানা আইন অনুযায়ী একটি দেশের সমুদ্র সীমার 12 নটিক্যাল মাইল পর্যন্ত আঞ্চলিক সমুদ্র ও 200 নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলের সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের উপরে উক্ত দেশের অধিকার থাকা সত্ত্বেও বাংলাদেশকে এড়িয়ে বঙ্গোপসাগরে ভারত ও মিয়ানমার সমদূরত্বের ভিত্তিতে রেখা টেনে সমুদ্র সীমার অধিকাংশ অংশ নিজেদের বলে দাবি করে। এই প্রেক্ষিতে বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতে রেখা টানার পক্ষে অবস্থান নেয়। বাংলাদেশ সরকার সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির জন্য ভারত এবং মিয়ানমারের সাথে অনেকবার চেষ্টা করেও আশানুরূপ সাড়া না পাওয়ায় জাতিসংঘ সমুদ্র আইন 1982 অনুযায়ী সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইটলসে 8 অক্টোবর 2009 সালে 2টি মামলা দায়ের করে। 2টি মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কর্তৃক 2012 ও 2014 সালে নিষ্পত্তি করা হয়। ভারতের সঙ্গে বিরোধপূর্ণ 25,602 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে বাংলাদেশ পেয়েছে 19,467 বর্গ কিলোমিটার। মিয়ানমার সাথে বিরোধপূর্ণ এলাকা থেকে পেয়েছে 1,11,631 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের সমুদ্র সীমায় বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই সম্ভাবনা সমুদ্র থেকে তেল, গ্যাস, অন্যান্য খনিজ সম্পদ আহরণ থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা, মৎস্য আহরণ, যাত্রী ও মালামাল পরিবহন, পর্যটন, সমুদ্র নিরাপত্তা সহ সমুদ্রকে ঘিরে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সমুদ্রকে ঘিরে পরিপূরক এই অর্থনৈতিক মডেল ব্লু ইকোনমি বা নীল সমুদ্র অর্থনীতি বাংলাদেশের জন্য বয়ে আনতে পারে বিশাল সম্ভাবনা। বঙ্গোপসাগরে জলরাশি এবং এর তলদেশের নানাবিধ সম্পদ, দারিদ্র বিমোচন ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মুক্তিতে বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।